কারণ অন্য কোনো ছেলে থাকলে হয়তো শেষ চেষ্টাটা করতো না, সে বলতো যা কেসে। ফিরে গেলেন আরশি, রিহ্যাবে নেওয়া হয়েছে সঙ্গীত শিল্পী নোবেলকে। সঙ্গীত শিল্পী মাইনুল আহসান, নোবেলের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কের সৃষ্টি করা ফারজান আরশি তার গ্রামের বাড়ি খুলনায় ফিরে গেছেন। এদিকে দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ায় নোবেলকে পুনর্বাসন কেন্দ্র রিহাবে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে এই গায়কের পারিবারিক সূত্র। নোবেলকে ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। মাদকে আসক্ত নানান বিতর্কিত ঘটনার জেরেই নোবেলকে রিহ্যাবে পাঠানো হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি খুলনায় একজন তরুণীকে বিয়ের দাবি জানান নোবেল। এরপর ওই তরুণী জানান নোবেলকে বিয়ে করেননি তিনি, বরং তার ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন কাণ্ড ঘটিয়েছেন এই গায়ক। যদিও ওই তরুণীর স্বামীর দাবি, নিজের স্ত্রীকে নোবেলের কাছ থেকে ফিরিয়ে আনতে গিয়ে দেখেন দুইজন একসঙ্গে মাদক সেবন করছেন, এমনকি তার কাছে ফিরে আসতেও আপত্তি জানান স্ত্রী ফারজান আরশি। এই ঘটনার পর ওই তরুণী এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, নোবেলের সাথে আমার বিয়ে হয়নি বা কোনো সম্পর্কও নেই। নোবেলের স্ত্রী সাল সাভিল আপু এবং সে নিজেই বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছেন, যা দেখতে আপনারা বিভিন্ন নিউজে দেখতে পেয়েছেন। আমি যদি নিজের ইচ্ছায় নোবেলের কাছে চলে আসতাম, তাহলে স্বামীর সঙ্গে থাকা সব ছবি ও ভিডিও ডিলিট করে দিয়েই যেতাম। ফারজান আরশি আরও লেখেন, আমি বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম যে নোবেলের সঙ্গে দেখা করে চলে আসব। আমার সাথে এক বান্ধবীও ছিল। অনেক ব্যাপার আছে যেটা আপনারা জানেন না, তাই দয়া করে কোনো উল্টাপাল্টা সংবাদ করবেন না। বর্তমানে নিজ বাসায় আছেন বলে জানিয়েছেন আরশি। বলেন, আমি নিজের বাড়ি খুলনাতেই আছি, একটু সুস্থ হয়ে আজকেই লাইভে এসে সব বিষয়টা পরিষ্কার করব। নোবেলের সাথে আমার বিয়ে কখনোই হয়নি, আমি এখনো নাদিম আহমেদের স্ত্রী, দয়া করে আমাকে সবাই একটু সময় দিন। এদিকে শুভমানকে ছেড়ে অন্যজনের সঙ্গে প্রেম করছেন সারা। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং সারা তেন্ডুলকার। ভারতীয় ক্রিকেটের দলের স্টার ওপেনার শুভমান গিলের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে তোল পার গোটা দেশ। বাবা ক্রিকেট বিশ্বের সবচেয়ে চর্চিত ক্রিকেটার, মা পেশায় একজন বড় ডাক্তার, তবে সারার মন মডেলিংয়ে। বিদেশ থেকে পড়াশোনা করে এসে গ্ল্যামার জগতে পা দেন সারা। শিগগিরই অভিনয়ও আসবেন বলে জানা যাচ্ছে। তার আগে খেলার মাঠে উজ্জ্বল তার পরিস্থিতি বা তার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সারা এবং শুভমান। শুভমান গিলের সঙ্গে যখন সারার রসায়ন তুঙ্গে, তখনই চর্চায় শচীন কন্যার আর এক ভিডিও। সেখানে শুভমান নয়, অপর একজনের সঙ্গে ধরা পড়েছেন সারা তেন্ডুলকার। ভিডিওতে সারার পাশে যিনি রয়েছেন তিনি খুশপ্রীত সিং ঔগলাক, সারা শুভমানের চিত্রনাট্য নতুন মৌনিরও খুশপ্রীতের উপস্থিতিতে। খবর, এই তৃতীয় ব্যক্তি নাকি শুভমানের খুবই অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। শুভমানের এক ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে সারা ও খুশপ্রীতের একটি ভিডিও। সেখানেই সারার পাশে গ্যালারিতে বসে থাকতে দেখা গেছে খুশপ্রীতকে। শুধু ক্রিকেট মাঠেই নয়, আম্বানিদের পার্টিতেও সারার সঙ্গে হাজির ছিলেন এই খুশপ্রীত, যে পার্টিতে শুভমানের সঙ্গে সারার ভিডিও ভাইরাল হয়েছিল। খুশমানের সঙ্গে সম্পর্ক নিয়ে একটি কথাও বলেননি সারা তেন্ডুলকার। এর মাঝেই নতুন জল্পনা রয়েছে তাকে ঘিরে।